গত কিছুদিন হয় ভয়ঙ্কর দাবানলে জ্বলছে পৃথিবীর ফুসফুস বলে পরিচিত অ্যামাজন বন। পৃথিবীর মোট অক্সিজেনের চাহিদার প্রায় 20% যোগায় যে অরণ্য, তা এভাবে যদি পুড়ে ছারকার হয়ে যায় তাহলে পুরো পৃথিবী এক ভয়ঙ্কর হুমকির মুখে পড়ে যাবে। ইতিমধ্যেই বিজ্ঞানীরা জানিয়েছে অ্যামাজনের এই দাবানল এক অসহনীয় সংকেত, এটি একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। এদিকে অ্যামাজন বনাঞ্চলে চলতি বছরের রেকর্ড অগ্নিকাণ্ডের আন্তর্জাতিক সংকট বলে অভিহিত করেছেন বিশ্ববাসীর নেতারা। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পরিবেশবিদসহ বিশ্লেষকেরা। কি কারণে বছর বছর অ্যামাজনে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা নিয়ে বিশ্লেষণ করে দেখছে তারা। এই অ্যামাজন বনটির আয়তন 55 লাখ বর্গ কিলোমিটার। এই বনের বুক চিরে বয়ে গেছে অ্যামাজন নদী, যে নদী প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুট পানি নিয়ে ফেলছে সাগরে। এই বনে প্রায় 400 এরও বেশি গোত্রের আদিবাসী বসবাস করে, যাদের বেশিরভাগই এখনও আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এখনও অ্যামাজন বনের বহু গহীনে মানুষের পা পড়েনি। স্বর্ণের শহরের খোঁজে শত শত বছর ধরে এই বনে ছুটে চলেছে অভিযাত্রীরা। নানা রহস্য আর রোমাঞ্চ অ্যামাজন বনের আসল সৌন্দর্য। কিন্তু পৃথিবীর ফুসফুস আজ বিপন্ন প্রায়, আগুনের লেলিহান শিখায় ক্রমশ গ্রাস করে নিচ্ছে চিরহরিত এই বনভূমিকে। গত বছরও দাবানলের ঘটনা ঘটেছিল, সেবারের তুলনায় এবার 30% বেশি। এই দাবানল আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে ব্রাজিলের একটি পরিবেশবাদী সংস্থা। মুখ ঢাকা পড়েছে সূর্যের, যেদিকে তাকানো যাচ্ছে শুধু কুণ্ডলি পাকানো ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এমনকি ব্রাজিলের শহর সাও পাওলোর পুরো আকাশ ঢেকে গেছে ধোঁয়ায়। এখানকার দুপুরের আকাশ যেন রাতের চাইতেও অন্ধকার। ব্রাজিলের রোরাইমা প্রদেশ থেকে পেরুর আকাশেও হানা দিয়েছে এই ধোঁয়া। মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে অ্যামাজনে ঘটতে থাকা 9,560টি নতুন দাবানলের চিত্র। অ্যামাজনের আগুনের ওপর নজর রেখেছে নাসা। আগুনের তীব্রতার ছবি পাঠিয়ে দিচ্ছে নাসার একাধিক স্যাটেলাইট সংস্থা। তবে আগুনগুলোর থেকেও বিজ্ঞানীদেরকে বেশিরভাগ ভাবাচ্ছে আগুন থেকে উৎপাদিত ধূম্রজাল। প্রায় 1,700 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই কালো ধোঁয়া। কিভাবে এই দাবানলের সৃষ্টি হলো? বৃষ্টিপ্রবল অঞ্চল হয় বছরের বেশিরভাগ সময়ে এই অরণ্যে বৃষ্টিপাত থাকে। জুলাই আগস্ট মাসে অ্যামাজনের আবহাওয়া কিছুটা শুষ্ক হয়ে ওঠে, তবে স্থানীয় পরিবেশবিদদের ধারণা প্রাকৃতিকভাবে এই আগুন লাগেনি। ব্রাজিলের ফেডারেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক অংশ বলেছে শুকনো বাতাসে দাবানল জ্বলে ওঠা অস্বাভাবিক কিছু নয়, তবে এক্ষেত্রে দাবানলের প্রকোপে আগুন লাগেনি বলে মনে করছেন তারা। ওই বিজ্ঞানীদের মতে অনেক সময় চাষাবাদের জন্য জমি বা খামার তৈরি করতে ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন ধরিয়ে দেয় স্থানীয় গ্রামবাসীরা, সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন। আরেকটি গবেষক দল বলেছে যে অ্যামাজন বনটি 9টি দেশে বিস্তৃত এবং অ্যামাজন বনটিতে প্রায় 245টি এলাকায় 2,312টি অবৈধ খনি রয়েছে। এসব খনি থেকে স্বর্ণ উত্তোলনের লোভ ও বাণিজ্যিক বিস্তারের মাধ্যমে সেখানে বসবাস করতে শুরু করেছে সভ্য জনপদ। এভাবেই দিন দিন অবৈধ খনি বাণিজ্যের অভয়ারণ্য হয়ে উঠেছে অ্যামাজনের গহীন অরণ্য। এবং যে সকল মানুষ এখানে খনি তুলতে আসে ও যেসব জনপদের মানুষ এখানে বসবাস করতে আসে, তারা মূলত বসবাস উপযোগী স্থান খোঁজার জন্য বনে আগুন দিয়ে থাকে, যার ফলে এই দাবানলের সৃষ্টি হতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে যে কারণেই এই দাবানলের সৃষ্টি হোক না কেন, এই দাবানলের কারণে অ্যামাজনে থাকা নিরীহ জীবজন্তুগুলো পুড়ে মারা যাচ্ছে, যা অ্যামাজনের জীববৈচিত্র্যের উপরে ব্যাপক ধরনের বিরূপ প্রভাব ফেলছে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে ব্রাজিলের সরকার অ্যামাজনে আগুন লাগার 5 দিনের মধ্যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে এই আগুন আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে এবং এর থেকে যে ধোঁয়া সৃষ্টি হচ্ছে তা পরিবেশের জন্য অত্যন্ত ভয়ানক, যার প্রভাব আমাদের পরিবেশের উপরেও পড়বে, কারণ পৃথিবীর ফুসফুস হচ্ছে এই অ্যামাজন বনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।